বেশি কালো লোক। আমি সাদিয়া রহমান, আমি গণ একাডেমি একজন শিক্ষিকা। বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই ঘরে বসা, যার জন্য বেশি অসুবিধা হচ্ছে, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টুডেন্টরা। সে কারণে আমাদের প্রিন্সিপাল স্যার আর মাধ্যমে অনলাইনের ক্লাস চালু করেছেন, সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেরিতে পার্টিসিপেট করার জন্য খুবই দুঃখিত। আজকে আমি ক্লাস 7-এর বিজ্ঞান একটা ক্লাস নিব, অধ্যায় 5-এর পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। আমি স্কুল বন্ধ হওয়ার আগে সংবহন তন্ত্র পরিপাকতন্ত্রের কিছুটা অংশ পড়িয়েছিলাম, আজকে আমি রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি রক্তে কি। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, এটি লাল বর্ণের, ক্ষারধর্মী ও লবণাক্ত স্বাদযুক্ত। এবং রক্তের উপাদান হচ্ছে দুটি, রক্তরস এবং রক্তকণিকা। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে রক্তের একটা রক্তকোষের একটা চিত্র দেওয়া হয়েছে, যে রক্তে কী কী আছে। রক্তের উপাদানগুলোর মধ্যে রক্তরস, এই হলুদ বর্ণের যে অংশগুলো তরল যোজক কলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রক্তরস। রক্তে 95% হচ্ছে রক্তরস, আর রয়েছে রক্তকণিকা। রক্তকণিকাটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, লোহিত রক্তকণিকা, শীত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা হচ্ছে আকারে শীত রক্তকণিকার চেয়ে ছোট এবং নিউক্লিয়াস বিহীন, এবং এটাতে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার জন্য রক্ত হচ্ছে লাল বর্ণের। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত এবং এরা বিভিন্ন আকার ধারণ করতে পারে, এবং এরা হচ্ছে তুলনামূলকভাবে লোহিত রক্তকণিকা থেকে আকারে বড়। এবং অণুচক্রিকা, যারা দলবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে থাকে এবং এদের নিউক্লিয়াস উপস্থিত রয়েছে। এই সমস্ত রক্তকণিকা অধিকাংশই অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, এদের উৎপত্তি স্থল হচ্ছে অস্থিমজ্জা। রক্তে এই রক্তকণিকাগুলো এবং রক্তরস আমাদের কি কাজ করে আমাদের দেহে। রক্তের কাজগুলো হচ্ছে খাদ্য পরিবহন, আমাদের কোষে শ্বসন প্রক্রিয়ায় যে খাদ্যটা ভাঙে এবং জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হয়, সেই খাদ্য পরিবহন কাজ হচ্ছে করে রক্ত। অক্সিজেন পরিবহন, এই রক্তকণিকার লোহিত রক্তকণিকা যে হিমোগ্লোবিন রয়েছে, এটা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, অক্সিহিমোগ্লোবিন নামে প্রতিটা কোষে অক্সিজেন পরিবহন করে। কার্বন ডাইঅক্সাইড, রক্তরস বিভিন্ন কোষের থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে ফুসফুসে দেয়, সেখান থেকে ফুসফুস থেকে আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে আসে কার্বন ডাইঅক্সাইড। বর্জ্য পদার্থ, আমরা যে সকল খাদ্য খাই, খাদ্যবস্তু খাচ্ছি, তা পরিপাক হওয়ার পর যত ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রয়েছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এ সমস্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং পরিবহনের কাজ হচ্ছে রক্তের। রোগ প্রতিরোধ, শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে, এবং তারা এই প্রতিষেধক হিসেবে এবং শরীরে জীবাণুকে ধ্বংস করার কাজ করে। হরমোন পরিবহন, আমাদের শরীরে যে হরমোনগুলো রয়েছে, যেমন থাইরক্সিন, ইনসুলিন, এই সমস্ত নালীবিহীন গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় তা পরিবহন করে রক্ত। তাপমাত্রা, আমাদের শরীরের প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন শ্বসন প্রক্রিয়া থেকে যে তাপ উৎপন্ন হয়, সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত। রক্ত জমা পাততে সাহায্য করে অণুচক্রিকা, যদি কোনো কারণে রক্তক্ষরণ শুরু হয়, সে রক্ত সেই স্থানটাতে রক্ত জমা পাততে সাহায্য করে আমাদের অণুচক্রিকা। এবং এই সমস্ত, এই হচ্ছে আমাদের রক্তের কাজ। এখন এই সমস্ত রক্তকণিকা বা রক্ত কিভাবে আমাদের শরীরে পরিবাহিত হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। যে নালীগুলির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে। আমাদের দেহে 3 ধরনের রক্তনালী রয়েছে, প্রথমটা হচ্ছে ধমনী, দ্বিতীয়টা হচ্ছে শিরা এবং তৃতীয়টা হচ্ছে কৈশিক জালিকা। ধমনী, ধমনী হচ্ছে রক্তের প্রধান পরিবহন কাজ করে। আমাদের শরীরের
রক্তবাহী যে নালিকাগুলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরে পরিবহন করে তার হচ্ছে ধমনী। আর দূষিত রক্ত যে সকল নালিকা দ্বারা দূষিত রক্তগুলো আমাদের হৃৎপিণ্ডে যা চলে যাচ্ছে সেগুলো হচ্ছে, এগুলো নালিকাকে বলে শিরা। রক্তের আরেকটা নালী হচ্ছে কৈশিক জালিকা বা কৈশিক নালী। ধমনী শাখাগুলো হচ্ছে মোটামুটি একটু ক্রম একটু শিরা থেকে একটু মোটা হয়, পুরু হয় এরা। এই ধমনীগুলো শাখার নামে বিভক্ত হয়ে সুতার ন্যায় নালী তৈরি করে এবং যা কোষের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তার এই সমস্ত নালিকাকে বলে কৈশিক জালিকা বা রক্ত না কৈশিক নালী বা কৈশিক জালিকা। এই হচ্ছে আজকে আমাদের পড়ার মূল বিষয়, এবং এই সমস্ত পড়া থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তা হচ্ছে, রক্ত কি, রক্তের উপাদান কয়টি ও কি কি, রক্তরস বলতে কি বোঝায়, রক্তকণিকাগুলো বর্ণনা দাও, রক্তের কাজগুলো বর্ণনা দাও, ধমনী শিরা কৈশিক জালিকা বলতে কি বোঝায়, ধমনী শিরা ও কৈশিক জালিকার মধ্যে পার্থক্যগুলো লিখো। মোটামুটি এই প্রশ্নগুলো এই রক্ত সম্পর্কে এই যাবতীয় প্রশ্নগুলো। হ্যাঁ।